হারানো আছে এরকম, ই দিয়ে আপনি একটু একটু এই যে এরকম হারানো আছে এরকম করে নেবেন। আর এটা তো পুরোপুরি না, আমাকে আরো ছোট করতে হবে, কারণ আমি যদি একটু স্কেল ডাউন করি এভাবে এভাবে উঠাই, তারপরে সাইডের কন্ট্রোলিং পয়েন্ট গুলো ধরে যদি আমি সাইডটা বাড়াই এভাবে, আবার মেবি এটার প্রপোর্শনটা ঠিক হয় না, আপনারা আগে একটা রেফারেন্স নিয়ে প্রপোর্শন ঠিক করে নেবেন। আমি জাস্ট টেকনিক গুলো দেখাচ্ছি, তো কন্ট্রোল পয়েন্ট ধরে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর লাইক ভার্টেক্স এর মতো আগে যেরকম বক্সে ভার্টেক্স দিয়ে কাজ করছেন সেভাবে আমরা চেষ্টা করব যেন একটার সাথে একটা ওভারল্যাপ না হয়, যেটা প্র্যাকটিক্যালি দেখছি সর্বোচ্চ চেষ্টা করবো ওইটাই রাখার। আমি যেটা দেখলাম যে এটা এটার ইনসাইডে আছে, এটা ইন্টারসেক্ট করে নাই, সো আমি এটাকে এভাবে সেট করে নিলাম। আচ্ছা এটা আছে ক্লে মোডে, আমি কালার মোডে দেখতে চাইলে এখান থেকে আবার ডিফল্ট শেডিং দিলে কালার চলে আসবে। তারপরে আমার মনে হচ্ছে যে প্যাকে যদি কোনো সাপোর্ট থাকে, সাপোর্ট নাই এটাও চাইলে ডিজিটাল করতে পারে। আর আরেকটা জিনিস দেখাতে চাইলাম, যদি শিলায় একটা আছে এটা কিভাবে আসবে, এটা যদি আনতে পারি তাহলে আমার মডেলটা আরো রিয়েলিস্টিক হবে। F4 দিলে আমার এজ গুলো দেখাবে, তো আমি চাই যে কোনো একটা এজ দিয়ে সিলাইয়ের একটা ইফেক্টটা নিয়ে আসার জন্য। সো আরেকটু স্কেল, আচ্ছা দেখেন, আচ্ছা মেবি আমার এই এজ, আমি যে এজটা ধরবো আমি এটার জন্য কোথায় যাব, আচ্ছা করবি স্মুথ, এটা মেবি এটার উপর আমি এডিট পলি দিলাম, কোনো সমস্যা নেই, আপনি এডিট পলি দেন, দিয়ে এজে গেলাম, এজে এজে ক্লিক করছি, এই যে লাল কালার যেটা হয়েছে এই বরাবর আমার সিলাইটা, চেয়ারেও দেখেন ওই বরাবর সিলাইটা আছে। তাহলে আমি একটা এজ সিলেক্ট করে আমি এই এজ থেকে আমি ওইটা বানাবো, একটা এজ সিলেক্ট করলাম, তারপরে আমার তো এটা চারপাশে পেরি পেরি ধরে এই সিলাইটা হয়েছে, তো আমি চারের দিকে সিলেক্ট করতে হবে, তো আমি দেখি কীভাবে শর্টকাটে পুরোটাই সিলেক্ট করা যায় চারপাশের এজ। তো একটা ক্লিক করলাম, এখানে একটা অপশান আছে দেখেন লুপ, লুপে যদি ক্লিক করি, লুপে ক্লিক করার সাথে সাথে কি হলো পুরোটাই সে কিন্তু এজটা ধরে নিল চারের পাশে, দেখছেন। আচ্ছা তারপরে এজ আমার ওকে, দেন রাইট ক্লিক করেন, এখানে একটা অপশান আছে দেখেন একবারে সবার লাস্টে ক্রিয়েট শেপ, এখানে একটা ক্লিক করলাম, আমাকে এখন বলতেছে আপনি কি স্মুথ লাইন চান নাকি লিনিয়ার চান। তো এটা আসলে কি মানে লাইন টানার অল্টারনেটিভ, যে আমার একটা একটা সারফেস আমার এজ আছে, আমি ওটার উপর ট্রেস না করে ওইটা থেকে আমি কীভাবে শেপ বের করতে পারি, সো ওই জিনিসটা। সো আমি লিনিয়ার চাই, এটা সবসময় লিনিয়ার হয়, লিনিয়ার ওকে, দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এত মোটা হলো কেন, কারণ আমাদের স্পি লাইনে ওইটার থিকনেসটা অনেক বেশি দেওয়া ছিল, তো এটা আমি কমাইতে থাকি অনেক কম, মেবি এরকম দিয়ে। তারপরে এটা দেখেন এই তীক্ষ্ণ তীক্ষ্ণ ভাব আছে এখানে, আমি এটার যদি ইন্টারপোলেশন বাড়াই দিই ওটা আরও হয়তো বা স্মুথ হইতে পারে, যদি ইন্টারপোলেশন সেগমেন্ট যদি আমি মেবি 40 করি, আচ্ছা এটা সমস্যা নাই, তো এটা ধরে এটার যদি আমি একটা ম্যাটেরিয়াল দিই ওটার সেম ম্যাটেরিয়াল কালার ব্ল্যাক, F4 দিলে আমার এজগুলো হাইড হবে, দেখেন মোটামুটি এটা সেম কালারে হবে, একটা ব্ল্যাক কালার দিয়ে দিই, এভাবে আমি ওই সিলাই ইফেক্টটা কিন্তু আনতে পারি এখানে একটা এজ ক্রিয়েট করার মাধ্যমে। তো এটা যদি আরেকটু মোটা করে দিই, এরকম হলে মোটামুটি একটা শেপ একটা সিলাইয়ের ইফেক্টটা চলে আসে। তো সাইডেও যেটা আছে আমি সাইড দিয়েও সেম কাজটা করতে পারি, এটার উপর এডিট পলি দিলাম, তারপরে এজ ধরলাম, F4 ক্লিক করে এই এজ বরাবর একটা ক্লিক করলাম, তারপরে এখান থেকে লুপ, লুপ ক্লিক করার সাথে সাথে চারপাশেরটা ধরে নেবে, তারপরে ক্রিয়েট শেপ ওকে,
step 4 এবং ওটার ম্যাটেরিয়াল দেখেন মোটামুটি চলে এসেছে আমার প্রপোর্শন ঠিক নাই মনে হচ্ছে হাইটটা কম হয়ে গেল আমি একটু হাইট যদি বাড়াই দিই আর আরেকটা জিনিস বাদ পড়ে গেছে এটা হলো আচ্ছা এটা উপরে চলে গেল এটা কই কেন ভুল হয়ে গেল এই পার্টটা এটা এটা এখানে এটাও কার্ড হলো এটা আমার মনে হয় কার্ড ছিল পরে এই পার্টটা হচ্ছে আমার এরকম না এটা হলো ফিলিপ এটাকে যদি ফিলিপ করি যদি মনে করেন সবগুলো অ্যাডজাস্ট করার কারণে ঝামেলা হচ্ছে তাহলে ওই পার্টটুকু আলাদা করতে হবে তো আমি আগে দেখবো যে এটা এই অবস্থায় ওই ফিলিপ কোডটা করা যায় কিনা না করা গেলে আমি এই হাতলের পার্টটা আবার ডিটাচ করে আলাদা করে ফেলবো আচ্ছা এটা এইভাবে করা যাচ্ছে না তো আমি হাতলের পার্টটা আমি আলাদা করে নেবো স্প্লাইন ধরবো সেগমেন্ট এই সেগমেন্টটা এই সেগমেন্টটা এই সেগমেন্ট হাতলের এই সেগমেন্টটা আমি একটু আলাদা করে নিই আলাদা কিভাবে করব অল্ট অল্ট ক্লিক করে আপনি সিলেক্ট করলে সেটা ডিসিলেক্ট হবে এটা ধরে আমি ডিটাচ করব এখান থেকে ডিটাচ ডিটাচ অ্যাটাচ করার পরে আমি চাইলে ডিটাচও করতে পারি আচ্ছা আমি এটা আবার যদি রাউন্ড করতে চাই রাউন্ড করার আগে দেখবেন অনেক সময় রাউন্ড না হতে পারে এটা বেজার যদি সিলেক্ট করা থাকে এটা রাউন্ড হয় না রাইট ক্লিক করে এটাকে কর্নার করে নেবেন কর্নার তারপর এখান থেকে ফিলেট একটা একটা করে ধরি এখানে একটু ঝামেলা হয়ে গেছে মিলে নাই এটার সাথে মিলাই দিলাম যখন আমি পার্সপেক্টিভে কাজ করব আমার এই থ্রি স্ন্যাপটা চেক করে নিতে হবে থ্রি ডি তাহলে আমার ওটা অ্যাকুরেট কাজ করবে ভার্টেক্স এটা ওয়াইল করে দেবো ওয়াইল আর ফিউজ তাহলে ওটা অ্যাটাচ হয়ে যাবে ভার্টেক্স এখন এই ভার্টেক্সটা ধরে আমি এটা একটু ফিলেট করার চেষ্টা করি কর্নার তারপরে ফিলেট আবার সেম ভাবে এটাও করে নিই ভার্টেক্স আগে চেক করে নেব কর্নার আছে কিনা ওকে কর্নার আছে দেন ফিলেট যদি ওয়াইল্ড না থাকে ওই ঝামেলাটা হবে তখন আপনি ওয়াইল্ড আর ফিউজ করে নেবেন ওয়াইল্ড করলে সেটা ওয়াইল্ড হয় আর ফিউজ মানে যদি দুইটা ভার্টেক্স ওখানে জয়েন্ট থাকে ওটা সে একটা করে নেয় ফিউজ তারপরে আমি যদি ফিলিপ দিই ধরলাম এরকম কম হয়ে গেল ভার্টেক্স ফিলিপ ওয়ার্ল্ড ভার্টেক্স ফিউজ ভার্টেক্স দেন ফিলেট তারপর অনেক ব্যাকে চলে গেছে কর্নার ওয়েল্ড করবেন একবার আবার ফিউজ করে দিলাম ফিলেট এভাবে ফিলেট আনহাইড অল দিলে সবগুলো আবার চলে আসবে আর এগুলো আমার শেপ এখন ইয়ে করা নাই আমি এনাবল ইন রেন্ডার এনাবল ভিউ চেক করে দিই দেখি কি অবস্থা এটারও এনাবল ইন রেন্ডার এনাবল ইন ভিউ তাহলে আমার থিকনেসটা চলে আসলো এটার আমার একটু রেজ করে দিই
একটু বেশি মনে হচ্ছে, ঠিক করে নাও। তারপরে আপনি চাইলে এখন ওই পাশে দিয়ে একটা তৈরি করতে পারেন, এটা হয়তো একটা রেক্টাঙ্গেল দিয়েও করতে পারেন, এরকম যে আমার যে দুটো ফ্ল্যাট বার রাউন্ড তো না ফ্ল্যাট মডিফাই, এখান থেকে এনাবল রেন্ডার এনাবল ভিউপুটটা আপনি রেক্টাঙ্গুলার করে করে দিলেন, তারপরে এটা অ্যাডজাস্ট করে নেন। তারপরে এই ভার্টেক্স ধরে যখন ওয়েল্ড করে দিবেন ওটার সাথে ওই যে একটা যে ওয়েল্ডিং এর ভাবটা ওইটা চলে আসে। আমি রেফারেন্স দেখে দেখে এভাবে একটা মডেলিং করতে পারি। আবার এখানে আরেকটা সলিড পার্ট আছে, ওটা কিভাবে করবো ওইটাও বলতে করা সম্ভব। আমি একটু আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, আমার চেয়ারটা ভালো হয় না খুব একটা, আরো ভালো হওয়া উচিত ছিল। যাই হোক, পরে এরকম ভার্টিক্স ধরে এগুলো অ্যাডজাস্ট করা যায়। আর যে অ্যাডজাস্ট করার সময় আপনি আপনার এটা থিকনেসটা কমাই নেবেন। আচ্ছা, এটা আমি হাতলে এটা কিভাবে বানাবো, এটাও একটা বক্স থেকে করা সম্ভব। আমি যেভাবে এটা আবার দেখেন, আমি এখানে আবার এফএফডির কাজটা করবো, তো এটা এবার দেখলে আপনারা আই গেস ক্লিয়ার হয়ে যাবেন। সো বক্স, এখানে একটা বক্স নিই হাতলের রেফারেন্স, মেবি এরকম বক্স এটারে উঠে দিলাম এই হাতলের উপরে, এরকম যেহেতু আমার এখানে আরেকটা পার্ট আছে। জেড দিলে জুম হয়, যত দূরে থাক আপনি জেড ক্লিক করলে সেটার কাছে জুম হয়ে চলে আসবে অটোকেটে, যেরকম এ ইন্টার জেড ইন্টার ওরকম। তারপরে এটা সেগমেন্টের কি অবস্থা দেখে নিই, আমি একটু সেগমেন্টটা ঠিক করে নেব, কারণ এটার উপর এফএফডি সরি টর্বো স্মুথ কখন কাজ করে, যখন আমার এখানে প্রপারলি আমার সেগমেন্টগুলো দেওয়া থাকে, তো ওই যে কয়টা সেগমেন্ট থাকবে ওইটার উপর সে আবার অনেকগুলো মাল্টিপ্লাই করে একটা একটা স্মুথ সারফেস ক্রিয়েট করে দেয়। সো এভাবে আমি আমার আইডিয়া মতো কিছু সেগমেন্ট বাড়াই নিলাম, তারপরে হাইটটা একটু বেশি মনে হচ্ছে, আমি হাইটটা একটু কমাই নিই এভাবে, আর মনে হচ্ছে যে লেন্থ আর একটু বেশি, তাহলে লেন্থটা একটু বাড়াই নিই, সরি এটা এটা ওকে। আচ্ছা, তারপরে আমি মডিফাই গেলাম এফএফডি, FFD 4 নিতে পারেন অথবা বক্স নিতে পারেন। আমি বক্স নিলাম, এখানে কন্ট্রোল পয়েন্ট ধরলাম, সামনের এই যে কন্ট্রোলিং পয়েন্টগুলি ধরে আমি যদি নিচের দিকে দাবাতে থাকি, দেখেন ও একটা কার্ভ ক্রিয়েট করা তৈরি করছে। আচ্ছা, পিছনে কি কার্ভ আছে? নাই। আচ্ছা, যতটুকু এতটুকু করার পরে আমরা এটার উপর টর্বো স্মুথ, আবার মডিফাই গেলাম টিতে টর্বো স্মুথ, টর্বো স্মুথ ক্লিক করার সাথে সাথে দেখেন মোটামুটি কিন্তু এটা হয়ে গেল। সো এটা একটা হয়ে গেলে আমার বানানো দরকার নাই, ওইটাই কপি করে আরেকটাতে বসিয়ে দিয়ে ইনস্ট্যান্স করে দেবো, কারণ কি আমি যদি আবার অ্যাডজাস্ট করি একটাতে করলে যেন দুইটা হয়ে যায়। ওকে, সো মোটামুটি বলা যায় এটা আমাদের একটা চেয়ার, খুবই অল্প সময়ের মধ্যেই এটা করার। তো এটা আমরা খুবই কম সময়ে করলাম, কিন্তু ধরেন এরকম একটা চেয়ারের মডেল যদি আপনারা যদি অফিসের কাজে করতে চান তখন এত কম সময় দিবেন, হয়তো একটা চেয়ার বানানোর জন্য আপনাকে একটা দিনই দিয়ে দিবে, তো অনেক রিল্যাক্সে কাজ করতে পারবেন। আমরা ক্লাসে তাড়াহুড়ো করে একটু শর্টকাটে করলাম, তো এটা যত আরও ঠান্ডা মাথায় করা হবে আরও ক্লিয়ার হবে। F4 দিলে চলে যাবে, ফাইলটা সেভ করে নেব কন্ট্রোল এস দিয়ে। আপনারা অনেক সময় সেভ করার কথা ভুলে যান, একটু পর পরে কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নিতে হয় ফাইলটা।
আচ্ছা দেখেন এটা রাউন্ড কিভাবে করা যায়। তাহলে যখন আমরা লাইনে করলাম, লাইন থেকে তো আমি আর সেটার পলির অপশন পাচ্ছি না, আমাকে ওটা ওরকম রাউন্ড করতে গেলে আমাকে পলি ধরতে হবে। তাহলে এটার উপর একটা মডিফায়ার দিয়ে দিই, মডিফায়ার লিস্ট থেকে এডিট পলি ঘুরে ফিরে কিন্তু দেখেন ওগুলোই এডিট পলি, তারপরে হচ্ছে ওই এডিট কি বলে ওইটারে টর্বুইজ মোড, এগুলোই আসবে আর কি। তো এডিট পলি আমরা আগেও শিখছি, সো এডিট পলিটা যদি নিই, এডিট পলি তারপর আমি পলিগন ধরি, পলিগনটা ধরলাম, আচ্ছা ধরে যে যতটুকু আমার ওই মাথাটা গোল হবে ওটা আমি ধরে এক্সট্রুড করলাম। ওটা কিন্তু স্পেয়ার ক্রিয়েট করে আলাদা করে করা যেত, আমি দেখি একসাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। তারপরে F4 দিয়ে এটার মধ্যে কোনো ভার্টেক্স আছে কিনা, তারপরে আমি যদি ভার্টেক্সটা ধরি, ভার্টেক্সটা ধরে আর ক্লিক করলাম স্কেল ডাউন করার জন্য। সো আর যদি করতে থাকি দেখেন কি হয়, এটা কিন্তু একটু রাউন্ড ভাব চলে আসছে। সো এরকম হইতে পারে, অথবা এটা আরো একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এটার মধ্যে যদি আমি এই এজ গুলো ধরে অল আর দিলে রাউন্ড বরাবর সবই হয়, লুপ দিলে কি হয়, লুপে হবে না, রিং রিং দিলে সবগুলো ধরবে। তারপরে এখান থেকে আমাদের কানেক্ট নেই, ওই যে বক্সের মতো আমরা যে কানেক্ট করলাম দেখেন, এগুলো একটু বাড়াই দিলে কি হবে, আমরা এটা আরেকটু স্মুথ হবে। এইচ জেড দিলে জুম, এটার মধ্যে আবার যদি কানেক্ট নেই, মডেলিং এর পার্টটা হলো খুবই ঠান্ডা মাথায় করতে হয়, খুবই স্মুথলি এটা এই ভার্টেক্স গুলো আমাকে ডিসিলেক্ট করে নিতে হবে। আচ্ছা ধরলাম যে এরকম, তাহলে আপনার একটু স্কেল ডাউন করলে এটা হয়তো এরকম রাউন্ড হতে পারে। এটা যদি খুবই বেশি কষ্ট মনে হয় আপনি এখানে কিছুই করবেন, একটা স্ফিয়ার নিয়ে নেবেন, আমি আলাদা একটা এই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে এখানে যে জিওমেট্রি বানানো যায় এখান থেকে একটা স্ফিয়ার নিয়ে নিলাম, স্ফিয়ার অটো গ্রিড দিলে আমার ওটার মাথায় তৈরি হয়ে যাবে একটা স্ফিয়ার। স্ফিয়ারটা দিয়ে আপনি চাইলে এই স্ফিয়ারের হাফটা ডিলিট করে নিতে পারেন এডিট পলি করে, আমার তো পুরোটা দরকার নাই, আমি চাচ্ছি না যে ওটা ইন্টারসেক্ট করুক। তাহলে আমি পলিগন ধরি, অর্ধেক পলিগন ধরে আমি বাকি অর্ধেক হয়তো বা ডিলিট করে দিই, কন্ট্রোল দিয়ে ধরলে ডিলিট, এই যে একটা ক্যাপের মতো পাইলাম না, এটা নিয়ে এসে এটার মাথায় বসাই দিই। যে আরেকটু স্কেল আপ করলে রাউন্ড সার্কেল দিই, এটা এভাবে অ্যাডজাস্ট করে মিলে নিতে হবে। এভাবে আমি কিন্তু এটা রাউন্ড এটা বানাইতে পারি। সো এখানে নতুন আমরা কি কি শিখলাম দেখেন, এই যে টর্বো স্মুথ, তারপর হচ্ছে FFD, এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, এগুলো আমাদের ফিউচার কাজেও অনেক দরকার হয়। কন্ট্রোল সি দিলে আমাদের ক্যামেরাটা চলে আসে, কন্ট্রোল সি অথবা এখান থেকে ঘুম পেয়ে গেছে, আমরা চেষ্টা করবো ভিড়ে ক্যামেরা, কারণ আমরা সবকিছু ভিড়ে আর করোনা এই দুইটা